আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসছি এবং আজকে আলোচনার বিষয় আপনার সেলফ ডিপেন্ড, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে কর্মক্ষম রাখার জন্য বেশ কিছু শারীরিক পদক্ষেপ বা বেশ কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করতে পারি, যে পদক্ষেপগুলো আমাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সব দিক দিয়ে আমাদেরকে অনেক ভালো রাখবে, অনেক বেশি সুস্থ রাখবে ইনশাআল্লাহ। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা গ্রহণ করি এবং আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। সুতরাং দেরি না করেই বিষয়গুলোর মধ্যে চলে যাই। প্রথমে হচ্ছে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে, দৈনিক 6 থেকে 8 ঘন্টা একজন প্রাপ্তবয়স্কর পুরুষ এবং নারীর ঘুমানো উচিত, যে ঘুমটা তার শরীরকে মানসিকভাবে, শারীরিকভাবে অনেক বেশি কর্মক্ষম রাখবে এবং দেহের অভ্যন্তরীণ ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং পর্যাপ্ত ঘুম একটা মানুষের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। দ্বিতীয় হয়েছে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। আপনি যখন দৈনিক 6 থেকে 12 গ্লাস পানি প্রতিদিন গ্রহণ করবেন, অর্থাৎ 2 থেকে 2.5 লিটার পানি অন্তত প্রতিদিন গ্রহণ করবেন, এটা আপনার স্বাস্থ্যের অভ্যন্তরীণ, অর্থাৎ আপনার অভ্যন্তরীণ যেই কার্যকলাপগুলো ঘটে বডির অভ্যন্তরে, হার্ট, কিডনি, লিভার এবং দেহের যে ভিতরের অভ্যন্তরীণ সেক্টরগুলো রয়েছে ওইগুলোর ঠিকমতো কার্য সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণ সবুজ শাকসবজি গ্রহণ করতে হবে। একজন মানুষকে সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একটা মানুষ যদি নিয়মিত সবুজ শাকসবজি গ্রহণ করে এটা তার দেহের জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং তার দেহের অভ্যন্তরীণ সেক্টরগুলোকে খুব দ্রুত গতিতেই উন্নতি সাধন করে। সুতরাং সবুজ শাকসবজি গ্রহণ করাটা অনেক অনেক বেশি জরুরি। তার পাশাপাশি একটা মানুষকে পর্যাপ্ত পরিমাণ আপনার সবুজ শাকসবজি গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত পরিমাণ কোলেস্ট্রল জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ কোলেস্ট্রল জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সুতরাং কোলেস্ট্রল জাতীয় খাবারটা এড়িয়ে চলতে হবে, বিশেষ করে খারাপ কোলেস্ট্রল। আমরা জানি যে আমরা খারাপ কোলেস্ট্রলের মধ্যে সয়াবিন তেল বা এই জাতীয় তৈলাক্ত খাবার আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো, ভালো কোলেস্ট্রল গ্রহণ করবো, যেমন বাদামের মধ্যে ভালো কোলেস্ট্রল রয়েছে, ডিমের মধ্যে ভালো কোলেস্ট্রল রয়েছে। সুতরাং আমরা জানি যে 2 ধরনের কোলেস্ট্রল, একটা হচ্ছে এলডিএল, একটা হচ্ছে এইচডিএল। এলডিএল হয়েছে আপনার খারাপ কোলেস্ট্রল এবং এইচডিএল হয়েছে ভালো কোলেস্ট্রল। সুতরাং ভালো কোলেস্ট্রল জাতীয় খাবারগুলো গ্রহণ করবো এবং চিনি সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবো, চিনি স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে হুমকিস্বরূপ এবং আমাদের দেহের অভ্যন্তরে মেজর ডিজিজ সৃষ্টি করে চিনি। সুতরাং সর্বনিম্ন পরিমাণ চিনি গ্রহণ করার চেষ্টা করবো এবং লবণও কম গ্রহণ করার চেষ্টা করবো। অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণ আমাদের দেহের খুব মারাত্মকভাবে ক্ষতি সাধন করে থাকে। সুতরাং এই যে কিছু বিষয় আপনাদের নিকট আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি একটু মেনে চলেন, একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, একটু ডিসিপ্লিন মেনটেন করে চলেন, তাহলে কিন্তু আপনার শরীর অনেক ভালো থাকবে, আপনি বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।